গত এক দশকে দেশে 20% ভোট কেন্দ্র বন্ধ হয়ে গেছে। নিবন্ধিত ভোটারের সংখ্যা বাড়লেও দ্রুতই ভোট কেন্দ্রের সংখ্যা কমার বিষয়টি বিভিন্ন মহলে উদ্বেগের জন্ম দিয়েছে। আসন্ন নির্বাচনে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে লড়াইয়ের তুমুল উত্তেজনার মধ্যেই কেন্দ্রের সংখ্যা কমে যাওয়ায় ভোটারদের সমস্যায় পড়তে হতে পারে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। কৃষ্ণাঙ্গ ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতেই এমন পদক্ষেপ বলে অভিযোগ করেন অনেকে। দেশে নিয়মিত নিবন্ধিত ভোটার সংখ্যা বেড়েছে এবং ভোটাররাও আগের চেয়ে তাদের ভোটাধিকার নিয়ে আরো বেশি সচেতন হয়েছেন। তবে উদ্বেগজনকভাবে কমেছে দেশজুড়ে ভোটকেন্দ্রগুলোর সংখ্যা। নিজেদের বাসস্থানের কাছে অবস্থিত অনেক ভোটকেন্দ্র কমে যাওয়ায় ভোট দিতে গিয়ে সমস্যা ও হয়রানির আশঙ্কা করছেন অনেকে। তাদের অনেকে আরো ধারণা করছেন কৃষ্ণাঙ্গ ভোটারদেরকে বঞ্চিত করতেই এমনটি করা হচ্ছে। অনেকেই যে ভোটকেন্দ্রগুলোতে আগে ভোট দিতে যেতেন সেগুলো থেকে অনেক দূরে এখন তাদেরকে ভোট দিতে যেতে হবে। জর্জিয়ার এমন একজন ভোটার বলেন, তার কাউন্টিতে 6টি ভোট কেন্দ্রের মধ্যে বর্তমানে চালু আছে কেবল একটি। এখন তাকে ভোট দিতে হলে নিজ বাড়ি থেকে 12 মাইল দূরের একটি ভোট কেন্দ্রে গাড়ি চালিয়ে যেতে হবে। আমেরিকা জুড়ে গত এক দশকে 27,000 ভোট কেন্দ্র বন্ধ হয়ে গেছে। বিশ্লেষকদের মতে এর কারণ কৃষ্ণাঙ্গদেরকে বঞ্চিত করা নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এর প্রভাব কিছুটা হলেও তাদের উপর পড়েছে। নিম্ন আয়ের কৃষ্ণাঙ্গরা ভোট দিতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন, তবে এর মধ্যেও তাদের অনেকে নিজ দায়িত্বে দূর দূরান্তে অবস্থিত ভোট কেন্দ্রগুলোতে নিজ সম্প্রদায়ের লোকদেরকে পৌঁছে দিচ্ছেন। ভোট কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার এই ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে আমেরিকার দক্ষিণাঞ্চলীয় স্টেটগুলোতে। 2013 সালে US সুপ্রিম কোর্ট ভোটিং রাইটস অ্যাক্টের একটি গুরুত্বপূর্ণ অংশ বাতিল করে দেয়। এর ফলে কোনো ভোট কেন্দ্র বন্ধ করে দিতে আর ফেডারেল অনুমোদনের প্রয়োজন হচ্ছে না কাউন্টিগুলোর। এটি ভোট কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে বলে ধারণা বিশ্লেষকদের। আশিকুল মাওলা আদর, TBN24 নিউজ ডেস্ক, নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।